दर्शक আমরা একজন লাইফগার্ড সদস্য যে পর্যটকদের যে সতর্কতা সেটি শুনছিলাম তিনি বলছেন যে এই মুহূর্তে সাগরের দূরে যে সকল পর্যটক গোসল করছেন তাদেরকে সতর্কতা দিচ্ছেন তারা যাতে গোসল শেষ করে চলে আসার সময় তাদের পেছন দিকে লক্ষ্য রাখে কারণ পেছনে একটি গর্ত আছে আমি ঠিক দেখাতে চাই আমি যখন এখন সমুদ্রের দিকে হাঁটতে যাচ্ছিলাম গাজীপুর থেকে ভ্রমণে এসেছিল কক্সবাজারে ঠিক সিগালের এই পয়েন্টটিতে সে গোসল করতে নামে এবং সে পানিতে হারিয়ে যায় এবং ঠিক তার 48 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয় মহেশখালী চ্যানেল থেকে এবং গত দুই দিন আগে সাত নামে একজন পর্যটক সে গোসল করতে নামে এবং এরকমই একটি গুপ্তকালে সে পড়ে যায় পড়ে গিয়ে পরে তার দেহ নিতর দেহ সেটি লাবণী পয়েন্টে ভেসে ওঠে অর্থাৎ যেটি যে সাময়িক যে মৃত্যুর চিত্র সেটি বিশ্লেষণ করে বলা যায় যে সমুদ্রে যে মৃত্যুগুলো ঘটছে সবগুলোর জন্য মূলত দায়ী এই গুপ্তকাল আমাদের লাইফগার্ডের কর্মী এখানে উপস্থিত রয়েছে আমরা তার পরিচয় জানব এবং এই গুপ্তকালটি যে মৃত্যুর জন্য কতটুকু দায়ী সেটি আমরা জানার চেষ্টা করব আচ্ছা আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে বিশাল লম্বা একটা এরিয়া জুড়ে একটি খালের মতো সৃষ্টি হয়েছে এটি কি এবং পর্যটক যারা মারা যাচ্ছে এটির কোনো দায়ী আছে কিনা প্রথমে বলতে চাই আমরা আমি সিসিএফ লাইফগার্ড থেকে মোহাম্মদ শুকুর বলতেছি আমরা তিন বিচে 7-8 জন লাইফগার্ড কাজ করতেছি এদের পর থেকে এবং আমাদের 10 জন ভলান্টিয়ার আছে তো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কার্যক্রম চলে যাচ্ছে আর যেটা আপনি প্রশ্ন করেছেন এই রিফ কারেন্টটা নিয়ে এবং ক্যানলগুলো নিয়ে আমাদের এটা হলো যে বালির বীচ এটা প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকে বালির বীচে যখন বাতাসের গতি বেশি থাকবে এবং পানির টান যখন বেশি থাকবে তখন প্রচুর পরিমাণ গর্ত হয়ে যায় সেই গর্তেরই একটা উদাহরণ এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা গর্ত রয়েছে এর পরে যে 100 মিটার পরে যে আবার দেখা যাচ্ছে ওখানে দ্বীপ রয়েছে যেখানে মানুষ গোসল করতেছে হাঁটাচলা করতেছে কিন্তু এই মানুষগুলো যখন বিপদে পড়ে ওই দ্বীপে কিন্তু পানি কম থাকে যখন কুমোর পানি হয়ে যায় এই যে গর্তগুলোতে যে ক্যানেলগুলো হয়েছে এগুলোতে কিন্তু পানি মাথা চেয়ে উঁচু হয়ে যায় এবং পানির টানটা বেড়ে যায় তখনই মূলত মানুষগুলো বিপদে পড়ে তো আমরা চেষ্টা করতেছি এই যে মানুষগুলো যারা ওই পাশে চলে যায় তাদেরকে নিষেধ করতেছি এবং মেসেজ দিচ্ছি তারপরেও কথা শুনে না এরপরও আমরা ফিজিক্যালি আপনার আমরা পানিতে আমাদের লাইফগার্ড আছে ওনারা নিষেধ করতেছেন তো আমরা এভাবে আমাদের কার্যক্রম চলে যাচ্ছি আচ্ছা গত ঈদের থেকে দেখা যাচ্ছে যে পুরো সৈকত জুড়ে বেশ কয়েকটি পয়েন্টে লাল ফ্ল্যাগ টাঙানো আছে সেটি অনবরত টাঙানো আছে আমরা জানি দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া থাকলে এই লাল পতাকাটা টাঙানো থাকে এখন তো আমরা দেখছি যে আকাশ পরিষ্কার রয়েছে তেমন কোনো দুর্যোগের আভাসও নেই এবং সাগর মোটামুটি ঠান্ডা রয়েছে তাহলে কেন এই লাল পতাকাটা সেটার বিষয়ে একটা কথা বলি মাঝে মধ্যে আপনার যখন সাইক্লোন টাইপের কিছু আসে বা সমুদ্র সৈকতে নিষেধাজ্ঞা দেয় আপনার জেলেদেরকে তখনও মোটামুটি কিন্তু যখন সমুদ্র সেফ থাকে আমরা মনে করি যে সেফ তখনও দুই নম্বর তিন নম্বর সিগন্যালে তখনও কিন্তু লোকজন পানিতে নামে এবং আমরা তাদেরকে সেফলি গোসল করতে দেই আমরা মূলত সিগন্যাল নিয়ে বা ইয়ে নিয়ে কোনো কাজ করি না আমরা কাজ করি হলো সমুদ্র রূপ দেখে কারণ সমুদ্র তো এটা এরকম একটা জিনিস হঠাৎ করে আপনার রূপ পাল্টাই ফেলে সমুদ্র হলো যে আপনার বাতাসের যখন একটু বেড়ে যাবে তখন পানির টানটা বেড়ে যাবে এবং তখন গর্ত হয়ে যাবে তখন রিফ কারেন্ট বের হবে বিভিন্ন টাইপের কি আছে সমুদ্রতে আপনার যদি সিগন্যাল হয় তাহলেই যে সমুদ্রতে রিক্স হবে ওরকম না আপনারা দেখে আসতেছেন গত রোজার ঈদ থেকে শুরু করে এই যে কুরবানির পুঞ্জত্ব আমরা কিন্তু রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগ উড়াইতে পারি না একবার নাকি দুইবার আমরা রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগ দিছি সুইমিং জোন যেটা আর কি আমরা লাল হলুদ ফ্ল্যাগের মাঝখানে যেটা সুইমিং জোন করি ওইটা কিন্তু আমরা একবার নাকি দুইবার দিতে পারছি এর প্রত্যেকেই সমুদ্র কি উত্তাল রয়েছে এবং গর্ত রয়েছে প্রচুর পরিমাণ তো এটা হলো যে আবহাওয়ার কারণেই এই বিষয়টা ঘটছে আচ্ছা এই যে এটা তো আপনারা উদ্ধার কাজ করতে যান ঘটনা শোনার সাথে সাথে আমরা যেটি জানি যে এই মৌসুমে আপনারা প্রায় 400টির মতো উদ্ধার কাজ করেছেন এই যে উদ্ধার কাজ করতে যাচ্ছেন এই গর্তগুলোর কারণে বা এই ক্যানেলগুলোর কারণে আপনাদের কি কোনো ব্রেক পেতে হয় কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ব্রেক পেতে হয় বলতে যেটা বলতে চাই সেটা হলো যে আপনার ঈদের পরও আপনার চাপ আমরা কুরবানিতে যে রোজারিতে যে ডিউটি করছি তার থেকে আপনার হিসাব করতে গেলে আপনার আরো 50 গুণ বেশি ডিউটি আমাদের করতে হচ্ছে কারণ ওই রোজারিদের থেকে ঈদে কিন্তু প্রচুর পরিমাণ ক্যানল রয়েছে এবং ওয়েদারটাও খারাপ রয়েছে
তো এই ক্ষেত্রে আমরা সকাল থেকে যখন ডিউটিতে স্টার্ট করি তখন থেকেই আমাদের পানিতে থাকতে হয়। যেমন আমরা দুপুরে লাঞ্চ কখন করি কোনো ঠিক নাই। তো আমরা তারপরেও আমরা চাই কক্সবাজার এসে যেন মানুষ ঘুরে যেতে পারে এবং সুন্দরভাবে কক্সবাজার ভ্রমণ করে যেন বাসায় ফিরে যেতে পারে। আচ্ছা, সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টকে সুইমিং জোন এবং বেশ কয়েকটি পয়েন্টকে নো সুইমিং জোন বলা হয়েছে। আমরা এখন জেটিতে দাঁড়িয়ে আছি, যে সিগাল হোটেল বরাবর জেটি আছে সেটি হচ্ছে নো সুইমিং জোন। এই যে বারবার পর্যটকরা কিন্তু অন্যান্য যে পয়েন্ট যেগুলো নিরাপদ আপনাদের আওতার মধ্যে আছে সেই পয়েন্টে না নেমে তারা কেন বারবার এই পয়েন্টে আসতেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে কেন এ নামছে, আপনারা এই যে কোনো পদক্ষেপ, এটি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এটি বন্ধ করার জন্য? এটি হলো যে আমরা আমাদের যেটা সুইমিং জোন থাকে ওখানে একটা নির্ধারিত স্থান থাকে, যেখানে মানে নির্ধারিত জায়গা থাকে যেটুকু পর্যন্ত আমরা মানুষকে যেতে দেই। সাধারণত অনেক কেউ সাঁতার জানে তাই অনেক মাঝে চলে যায়। আসলে সমুদ্রটা এরকম জিনিস, এখানে সাঁতারে কোনো কাজ হবে না, এখানে কৌশল অবলম্বন করতে হয়। সেই জন্য আমরা যে সুইমিং জোনটা দেই ওখানে মানুষকে একটা নির্ধারিত জায়গা পর্যন্ত আমরা যেতে দেই, এর বাইরে যেতে দেয় না। তো যারা সাঁতার জানে বা একটু আপনার ইয়ং টাইপের যারা ছেলেপেলেরা আছে কলেজ ভার্সিটি থেকে আসে তারা কিন্তু আমাদের কথা শুনে না, তাই ওরা কি করে অফসাইডে যেখানে লাইফগার্ড সার্ভিস থাকে না এর বাইরে আসা পানিতে নামে, কেন স্বাধীনভাবে এরা গোসল করতে চায়। কিন্তু এরা এটা বুঝতে পারে না যে কোন জায়গাটা নিরাপদ আর কোন জায়গাটা সেফ। আমরা বুঝাইলেও এরা এটা বুঝে নিতে পারে না, কারণ এরা চায় কি আমরা আসছি খোলামেলাভাবে গোসল করবো, কেউ যেন আমাদেরকে বাধা না দেয়। তো এই ওই কারণেই কিন্তু যে অফসাইডে এবং এই সিকাল পয়েন্টে যেখানে নো সুইমিং জোন লেখা আছে ওইখানে কিন্তু আইসা মানুষ বিপদে পড়ে। এতক্ষণ তো আমরা সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থার কথা বলে হচ্ছিলাম, আমরা এবার আপনাদের একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। এই যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন, আমরা বেশ কিছুদিন আগে শুনেছি আপনাদের যে প্রকল্পটি ছিল, যে প্রজেক্টটি ছিল, সেটি বন্ধ হওয়ার একটি উপক্রম হয়েছিল পর্যাপ্ত পরিমাণ ফান্ডের অভাবে। এখন যে আপনাদের যে প্রকল্পটি সেটি এখন কি অবস্থায় রয়েছে যদি একটু জানান। আসলে আমার কাছে যেটুকু নিউজ আছে এটা হলো যে আমাদের দুইটা স্পন্সর ছিল, ওইখান থেকে একটা স্পন্সর অলরেডি আমাদের থেকে মুভ হয়ে গেছে গত মাস থেকে। সো আমরা এখন একটা স্পন্সর আছে, আমাদের অনেক লাখ টাকার মতো গাত্তি আছে যদি এই বছরটাও যদি টেনে নিয়ে যেতে হয়। সো আর বাকিটুকু এটা আমাদের ম্যানেজমেন্ট যারা আছে ওনারা টোটাল বিষয়টি বলতে পারবে। দর্শক, আমরা কথা বলছিলাম সিসেফ লাইফগার্ডের এই মুহূর্তে সুগন্ধা যে টিমটি রয়েছে তাদের টিম লিডার শুকুর ভাইয়ের সাথে। তিনি জানাচ্ছিল যে কিভাবে পর্যটকরা সমুদ্রে যে নিয়ম গোসল করার নিয়ম নিয়ম না মেনে গোসল করছে। তিনি পর্যটকদের অনুরোধ করছে যে সমুদ্র গোসলের যে নিয়ম সে নিয়ম মানে যা তারা সমুদ্র স্নানে নামে, এবং তাদের যে প্রকল্প সেই প্রকল্পের জন্য তিনি যেটি বলছেন যে কক্সবাজারের যে বিত্তশালী মানুষ আছে, যে সকল দাতা সংস্থা আছে সবাইকে এই যে পর্যটকদের নিরাপত্তায় যারা নিরলসভাবে কাজ করছে তাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছে। আমি যদি আবার একটু আসতে চাই, আমরা যখন ঠিক একটু দূরে দেখাবো, আপনারা একটু দূরে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সমুদ্রে জোয়ার আসছে, ওই যে দেখতে পাচ্ছেন যে সিসেফ লাইফগার্ডের কর্মী তাদের যে সার্ফিং বোট রয়েছে সে সার্ফিং বোট নিয়ে তারা দুজন বাচ্চাকে রেস্কিউ করে নিয়ে আসছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। একটু আগে যেটা বলছিলাম বরাকাল, যে জায়গা থেকে তাদেরকে রেস্কিউ নিয়ে আসা হচ্ছে সেটি বরাকালের ঠিক অপর প্রান্ত, যেখানে একটি চর জেগেছে এবং মাঝখান দিয়ে পুরো এলাকাটাই বরাকাল। সেখান থেকে সিসেফ লাইফগার্ড তাদের যে সার্ফিং বোট আছে সেই সার্ফিং বোট ব্যবহার করে দুজনকে উদ্ধার করে নিয়ে আসছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে বরাকাল, যেটি আসলে জোয়ারের সময় বাটার সময় এটি তেমন একটি ক্ষতিকর না হলেও জোয়ারের সময় এটি যে কি পরিমাণ বিপদের কারণ হতে পারে সেটি আমরা একটি বাস্তব প্রমাণ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করব তাদের রেস্কিউ করে নিয়ে যিনি নিয়ে আসছেন সিসেফ লাইফগার্ডের সদস্য তার সাথে কথা বলতে। আপনারা যেটি বরাকালের কথা বলছিলাম যেটি একটু আগে কোমর পানি ছিল কিন্তু এখন জোয়ার আসতে শুরু করেছে, এখন সেটি প্রায় একজন মানুষের সমপরিমাণ উচ্চতায় হয়ে গেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি কোমর পানি থেকে গলা অতি পানি হয়ে গেছে। অর্থাৎ বরাকালের যে প্রভাব সেটি দেখতে পাচ্ছি। আমি যদি একটু বাস্তব প্রমাণ দেখাতে চাই আমি আসলে যাব এবং সেটি যে কত উচ্চতা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একটু আগে আমি এই জায়গা থেকে লাইভ শুরু করেছি, তখন পানি ছিল আমার পায়ের হাঁটুর অনেক নিচে পর্যন্ত, কিন্তু এই সময় এসে সেটি আমার কোমর পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বরাকাল, এই বরাকালের কারণে কিন্তু বারবার সমুদ্র সৈকতে যে দুর্ঘটনা সেগুলো ঘটছে। আমরা লাইফগার্ডের
দেখতে পাচ্ছেন যে তারা সার্ফিং বোর্ড নিয়ে এই মুহূর্তে বরাকালে যারা যে সকল পর্যটক আটকাপ হয়ে পড়েছে যে অপোজিট পাশে বিপরীত পাশে যে চর তাদের যে সুরক্ষা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে এই মুহূর্তে সিসেফ লাইফগার্ডের কর্মীরা সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু চেষ্টা করব ওই পাশে যে খালটি রয়েছে সেদিকে যাওয়ার, আমরা জানি না কতটুকু সম্ভব হবে কারণ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তবে আমরা বরাকালের একদম প্রথম থেকে শেষ অবধি যাওয়ার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন যে লাইফগার্ডের কর্মীরা তারা বরাকালের ঠিক বিপরীত পাশে অর্থাৎ যে ক্যানেলগুলো হয়েছে গুপ্তখাল তার বিপরীত পাশে যে পর্যটক যারা আটকে পড়েছে সার্ফিং বোর্ড দিয়ে তাদের উদ্ধার করে সমুদ্রের পাড়ের দিকে নিয়ে আসছে। অর্থাৎ আমরা দেখছি যে তারা যারা লাইফগার্ডের কর্মীরা রয়েছে তারা তৎপর রয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। দর্শক কক্সবাজার সমুদ্র সৈকতে যে নো সুইমিং জোন হোটেল সিগালের ঠিক অপরের পাশে যে সমুদ্র থেকে আসে সেই সমুদ্র থেকে এবছরই দুই ঈদের মৌসুমে গোসল করতে নেমে তিনজন পর্যটক তারা নিহত হয়েছে এবং কি কারণে পর্যটকরা এই পয়েন্টে সবচেয়ে বেশি মারা যাচ্ছে সেটি একজন লাইফগার্ডের কর্মী তার সাথে আমরা আলোচনা করছিলাম। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।